হঠাৎ করে মধ্যপথে মনে হইলো যে একটা ভিডিও বানাই। মধ্যপথে ভিডিও বানাই এই কারণে, সেটা হচ্ছে আমি আমার আজকে সমস্ত গ্যাজেটগুলা ফেরত দিয়ে দিছি, মানে ট্রেড করে ফেলছি, করে নতুন আবার গ্যাজেট কেনার দিয়ে আর কি। তা আমাদের এতদিন আমরা ইউজ করতাম হচ্ছে GH5, প্যানাসনিকের লুমিক্সের GH5। তো আজকে সেগুলো আমরা ট্রেড করে ফেলছি, করে হচ্ছে আমরা পুরো সনিতে শিফট হয়েছি। তো ক্যামেরাগুলো আমরা ডেলিভারি পাইনি, এটা বাসায় ডেলিভারি করে দেবে। বাট আমি অনেক লেন্সেসগুলো দিয়েছি, সেগুলো হচ্ছে এখানে আছে। অনেক কিছু ফ্রি গিফট পাইছি, মানে কন্টেন্ট ক্রিয়েটার হিসেবে গিফট টিফট দিছে কিছু, অ্যান্ড ক্যামেরার এক্সট্রা ব্যাটারি, পোলারাইজার, লেন্স ক্লিনার, এটা সেটা বিভিন্ন জিনিস। আর তিনটা লেন্স কিনছি আজকে। লেন্স টেন্স কিনে যেটা হয়েছে, পুরো পারচেজ করলাম অ্যাডারোমার থেকে, এবং আজকে পারচেজে টোটাল পারচেজ ভ্যালিউ ছিল অ্যারাউন্ড 6,500-7,000 ডলারের মতো। তার মধ্যে পুরনোগুলো তো রেখে দিছে, যে ফাইনালি আমি যে GH5, এটা বাংলাদেশে তো বেচা ইম্পসিবল, বাট এইখানে যে বেচতে পারছি, কেউ যদি 5 টাকাও দেয় তাও আমার লাভ হয়েছে। আমি বলব যে বেচতে যে পারছি এইটাই অনেক বড় জিনিস। তো বেচে টেচে দিয়ে লেন্সগুলো সব নিয়ে আসছি ডেলিভারি, এক্সট্রা ব্যাটারি, আমার লেপেলের ব্যাটারি সমস্ত কিছু করছি, করে হচ্ছে এখন একটু হালকা একটু খাইতেছি, কারণ যাইতে আবার 2 ঘন্টা লাগবে বাসা পর্যন্ত। তো এখন এখানে একটা ক্যাসেট রুমে আমার খাওয়া শুরু করে দিছি অলরেডি। সো এইটা মোটামুটি এরকম খাওয়া। সো এই সিজনের ভিডিও শ্যুট হবে আসলে সনি দিয়ে, সবাই সনি ইউজ করতেছে, আমরাও একটা সিজন একটু ইউজ করে দেখি যে কেমন কী হইলো। আর একটা কথা, ক্যামেরা কিনছে 2টা, সো 2টা আমাদের যেহেতু 2 ক্যামেরায় কাজ হয়। তো দ্যাটস ইট, ভিডিও ভালো লাগলে থামস আপ, শেয়ার করেন, পেজে ফলো করেন। দ্যাটস ইট, গুড বাই।